বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি বলে অভিযোগ বিএনপির। ক্ষমতায় গেলে জনগণের সমর্থন নিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে বলেও এ সময় আশ্বাস দেন দলটির নেতারা। রোহিঙ্গা ইস্যু নিয়ে রাজধানী গুলশানে একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। রাজধানীর গুলশানে একটি হোটেলে রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন কৌশল নিয়ে এই সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন পেশার মানুষ। বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন বক্তারা। When a government lacks popular democratic mandate, it resorts to outsourcing its foreign policy to external powers, to whom repatriation of Rohingya refugees is not the priority. Make arrangements for these refugees to go back to their motherland. Our government seemed callous and they didn't really take any position. জনসমর্থনহীন সরকারের আন্তর্জাতিক সম্প্রদায়ে সামনে দাঁড়ানোর কোনো শক্তি নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সঙ্গে তার যেহেতু কোনো সম্পর্ক নেই এবং তার সে শক্তি নেই যে শক্তি নিয়ে সে আন্তর্জাতিক বিশ্বের সামনে গিয়ে দাঁড়াতে পারে এবং তাদেরকে আপনি কনভিন্স করতে পারে যে আমরা এই রোহিঙ্গা ইস্যু সলভ করতে চাই এবং মিয়ানমার তার যারা আছে এখানকার রোহিঙ্গা পপুলেশন তাকে তারা ফেরত নেবে। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে বলেও জানায় দলটির মহাসচিব। আমরা জনগণের সমর্থন নিয়ে যদি আমরা কখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই সেই সমস্যাগুলোর সমাধান অতি দ্রুত হবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরিয়ে পেতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে পাশে দাঁড়ানোর আহ্বানও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মণ্ডলে নাম এশিয়ান টেলিভিশন ঢাকা।